তো আজকের আলোচ্য বিষয় হলো বায়োটেকনোলজি কি, বায়োটেকনোলজির ইতিহাস, টিস্যু কালচারের কতিপয় টার্ম, আর হলো টিস্যু কালচারের প্রযুক্তির ধাপসমূহ। আমরা প্রথমেই বায়োটেকনোলজি কি শব্দটি আমরা আলোচনা নিয়ে আসি। আমি একটু এই চিত্রটা একটু মুছিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা চিত্রটা এঁকে দিব। প্রথম হলো বায়োটেকনোলজি কি। বায়োটেকনোলজি শব্দটা এসেছে বায়োস আর হলো টেকনোলজি, দুইটি শব্দ টার্ম থেকে এসেছে। একটি হলো বায়ো, আরেকটি হলো কি টেকনোলজি, বায়োলজি এবং টেকনোলজি থেকে বায়োলজি শব্দটা এসেছে। এখানে বায়োলজি যদি আমরা দিই, তোমাদের বইয়ে যেভাবে আছে বায়োলজি প্লাস টেকনোলজি, টেকনোলজি বায়োলজি জানি আমরা জীববিজ্ঞান, আর টেকনোলজি শব্দের অর্থ হলো প্রযুক্তি। এই দুটি শব্দের সমন্বয়ে আমাদের বায়োটেকনোলজি শব্দটি এসেছে। এখন আমরা দেখি যে এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন। এই শব্দটি প্রথম ব্যবহার করেন হাঙ্গেরিয়ান বিজ্ঞানী, হাঙ্গেরিয়ান প্রযুক্তিবিদ উনি। এই প্রযুক্তিবিদ কার্ল এরিকি, হাঙ্গেরিয়ান প্রকৌশলী কার্ল এরিকি প্রথম এই বায়োটেকনোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন, প্রবর্তন করেন। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন আসে পরীক্ষায় যে বায়োটেকনোলজি বলতে কী বুঝো বা বায়োটেকনোলজি কী। এইটাতে তোমাদের বইয়ের যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হলো যে প্রযুক্তি প্রয়োগ করে কোনো জীব থেকে জীবকোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্যসমূহ জীবের উদ্ভাবন করা হয়, সেই সকল জীব থেকে প্রক্রিয়াজাত বা উপজাত দ্রব্য প্রস্তুত করা হয়। অর্থাৎ বায়োটেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যে যে স্থানে যে প্রযুক্তির মাধ্যমে কোনো একটি জীবের পুরো জীব পুষ্টি অথবা পুরো জীবকে অথবা কোনো অণুজীবকে ব্যবহার করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সমগুণ সম্পন্ন বা নিজের বৈশিষ্ট্যগুণ সম্পন্ন জীবের উদ্ভাবন করা হয় তাকে বলা হয় বায়োটেকনোলজি। আমি যদি বায়োটেকনোলজির একটু ইতিহাসটা টানি, সেটা হলো বায়োটেকনোলজি আসলে মানুষ আনলি অনেক বহু বছর আগে থেকেই, খ্রিস্টপূর্ব থেকেই প্রথম এটা ব্যবহার করে আসছেন। যেমন আমাদের যেমন ফার্মান্টেশন বা গাজন, এই ফার্মান্টেশন প্রক্রিয়াটিও এই বায়োটেকনোলজির অন্তর্ভুক্ত। কিন্তু আমাদের সাধারণ মানুষ সেই সম্পর্কে আমরা ভালো অকেবহল ছিলাম না। পরবর্তীতে যখন 1863 সালে গ্রেগর জোহান মেন্ডেল প্রথম যখন মেন্ডেলের দুটি সূত্র, জেনোমিক জেনেটিক্সের দুটি সূত্র আবিষ্কার করেছিলেন, এবং 1953 সালে যখন ওয়াটসন এবং ক্রিক সর্বপ্রথম যখন উনি ডিএনএ ডবল হেলিক্স সম্পর্কে ধারণা দিয়েছিলেন, তখন থেকেই মূলত এই বায়োটেকনোলজি শব্দটা বায়োটেকনোলজিটা আরও বেগবান হয়। বায়োটেকনোলজি আধুনিক অগ্রযাত্রায় অংশগ্রহণ করে। আচ্ছা, এখন আমাদের টিস্যু কালচারের কতিপয় টার্ম, বায়োটেকনোলজির একটি অন্তর্ভুক্ত একটি বিষয় হলো টিস্যু কালচার। এই টিস্যু কালচারের কতিপয় টার্ম নিয়ে একটু আলোচনা করব। টিস্যু কালচার আমরা জানি টিস্যু কি। টিস্যু হলো একগুচ্ছ মানে কোষ, যে কোষগুলো একই স্থান থেকে উৎপত্তি লাভ করে একই ধরনের কাজে নিয়োজিত থাকে সেগুলোকে বলা হয় টিস্যু। এখন যে টিস্যু কালচার কি, এই টিস্যুগুলোকে আবাদ মাধ্যমে আবাদ করে যদি আমরা নতুন কোনো উদ্ভিদ পাই তখন সেটাকে বলা হয় টিস্যু কালচার। আচ্ছা, এখান থেকে বেশ কিছু আমাদের সংজ্ঞা আমাদের জানতে হবে যে এটার বিষয়গুলো কী কী আছে। এই সংজ্ঞাগুলো হবে প্রথম তোমাদের বইয়ে একটা কথা লেখা আছে টোটিপটেন্সি, এই শব্দটা জানতে হবে, টোটিপটেন্ট বা টোটিপটেন্সি, টোটিপটেন্সিও হয় এটা নাউন করলে, আর টোটিপটেন্ট হলো তোমাদের যে মূল শব্দটা, এই টোটিপটেন্ট সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তারপর টিস্যু কালচার কি এই সম্পর্কে ধারণা রাখতে হবে, টিস্যু কালচারের সংজ্ঞা, এই সংজ্ঞাটা আমরা শিখব টিস্যু কালচার। তারপর আমরা শিখব নিউট্রিয়েন্ট মিডিয়াম কি বা আবাদ মাধ্যম, নিউট্রিয়েন্ট মিডিয়াম বা আবাদ মাধ্যম সম্পর্কে আমরা ধারণা নিব। তারপরে আমরা ধারণা নিব এক্সপ্লান্ট সম্পর্কে ধারণা নিব,
এক্সপ্লান্ট, তারপর অটোক্ল্যাভ সম্পর্কে ধারণা নিব যে অটোক্ল্যাভটা কি, এই সম্পর্কে আমরা ধারণা নিব। তারপর আরও কিছু শব্দ আছে, এগার, এগারটা কি এই সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট সম্পর্কে আমরা জানি, ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট সম্পর্কে আমরা দ্বিতীয় উদ্ভিদের পুষ্টি অধ্যায়টাতেই পড়েছি। আর আরেকটা আরেকটা টার্ম আমাদের আছে, সেটা হলো ক্যালাস। ক্যালাস কি, এই শব্দগুলো আমাদেরকে প্রথমে জানতে হবে। টোটিপটেন্ট, টিস্যু কালচার, নিউট্রিয়েন্ট মিডিয়াম, এক্সপ্লান্ট, অটোক্ল্যাভ, এগার, ক্যালাস। আমি প্রথমেই আসি যে টিস্যু কালচারটি, প্রথমে আমরা টোটিপটেন্ট সম্পর্কে আলোচনা করি। টোটিপটেন্টটা কি, টোটিপটেন্ট হলো একটি উদ্ভিদ কোষের বা উদ্ভিদের টিস্যুর এমন একটি গুণ যে গুণের মাধ্যমে সে নিজে নিজে বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ একটি কোষ যখন সে কোনো সুনির্দিষ্ট আবাদ মাধ্যম যখন পায়, সেই আবাদ মাধ্যম থেকে সে কোষটা সেল ডিভিশন দিতে দেয়, তখন এটাকে বলা হয় টোটিপটেন্সি। অর্থাৎ এই সেলের এমন একটি গুণ রয়েছে, এমন একটি বৈশিষ্ট্য রয়েছে, এমন একটি ক্ষমতা বা শক্তি রয়েছে, ইনার পটেন্সিয়ালিটি রয়েছে, যে পটেন্সিয়ালিটির গুণে যে ওই কোষটি সেল ডিভিশন দিয়ে টিস্যু তৈরি করতে পারে অথবা টিস্যুটা বৃদ্ধি পেয়ে নতুন গাছ উৎপন্ন করতে পারে। এটি উদ্ভিদে দেখা যায়, এটাকে বলা হয় টোটিপটেন্ট বা টোটিপটেন্সি। এখন আমরা দেখব টিস্যু কালচার। টিস্যু কালচারটা কি, সংখ্যাটা তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি একটু আলোচনা করে নিচ্ছি। টিস্যু কালচার, এটা একটা প্রযুক্তি, যেহেতু বায়োটেকনোলজির অন্তর্ভুক্ত, এটা একটি প্রযুক্তি, যে প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের অংশবিশেষ, উদ্ভিদের এক্সপ্লান্ট দেওয়া যেতে পারে, এক্সপ্লান্ট বা অংশবিশেষ, যেমন মূল, কাণ্ড, পাতা, মূলের বর্ধিতাংশ, কাণ্ডের অগ্রভাগ, পাপড়ি, কুড়ি ইত্যাদি, মানে অর্থাৎ পুরো উদ্ভিদটুকুকেই আমরা এই কাজে ব্যবহার করি, ইত্যাদিকে উপযুক্ত আবাদ মাধ্যমে কি জীবাণুমুক্তভাবে চাষাবাদ করে স্বল্প সময়ে অধিক সংখ্যক চারা উৎপাদন করা যায় তাকে টিস্যু কালচার বলে। এই সংজ্ঞাটি থেকে আমরা যা দেখলাম, এটা একটা প্রযুক্তি, আমরা জানি এই প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের এক্সপ্লান্ট, এখন এক্সপ্লান্টের সংজ্ঞা আসে, এক্সপ্লান্ট কথার টার্মটা এখানে চলে আসে। এক্সপ্লান্টটা কি, এক্সপ্লান্ট হলো যে টিস্যু কালচারের ব্যবহারের জন্য, টিস্যু কালচার প্রযুক্তির জন্য একটি উদ্ভিদের যে সকল অংশ নেওয়া হয়, যেমন অংশগুলোর মধ্যে হতে পারে মূল, হতে পারে কাণ্ড, হতে পারে মূলের অগ্রভাগ, হতে পারে পাতা, হতে পারে মূলের বর্ধিতাংশ, হতে পারে তারপর হলো কাণ্ডের অগ্রভাগ, হতে পারে পাপড়ি, কুড়ি ইত্যাদিকে উপযুক্ত ইত্যাদি হলো এক্সপ্লান্ট। তাহলে এক্সপ্লান্টের যে আমাদের টার্মটা শব্দটা ব্যবহার করেছি, সেটা সংজ্ঞা এখান থেকে চলে আসছে। যেমন এই এক্সপ্লান্টের সংজ্ঞা যদি আমি বলি, এক্সপ্লান্ট কি, এক্সপ্লান্ট হলো উদ্ভিদের যে অংশ
যেমন মূল, কাণ্ড, পাতা, মূলের অংশ, কুড়ি, তারপর শীর্ষ, পর্ব, পর্ব মধ্য, পার্শ্বমুকুল ইত্যাদি, পর্ব ইত্যাদি, যখন টিস্যু কালচার প্রক্রিয়ায় ব্যবহার করে অধিক সংখ্যক চারা উৎপাদন করা হয় সেই অংশবিশেষকে বলা হয়, উদ্ভিদের অংশবিশেষকেই বলা হয় কি, এক্সপ্লান্ট। তাহলে এই কাণ্ডের অগ্রভাগ প্রাপ্তি আর টিস্যু কালচারের সংজ্ঞার মধ্যে আমরা এটা আনতে পারি যে ইত্যাদিকে উপযুক্ত আবাদ বান্ধবের জীবাণুমুক্তভাবে, এখানে কথা আছে আবাদ বান্ধবটা কি থাকবে, নিউট্রিয়েন্ট মিডিয়াম, যেটা হলো আমরা এই সংজ্ঞাটাও এখানে আসছে, এই টার্মটাও জানতে হবে আবাদ মাধ্যম। তারপর জীবাণুমুক্তভাবে, জীবাণুমুক্তভাবে চাষাবাদ করে স্বল্প সময়ে অধিক সংখ্যক, আরেকটা আমাদের লক্ষ্য কি, অল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক চারা উৎপাদন, এখানে সমগুণ সম্পন্ন কথাটা অ্যাড করা যেতে পারে, যেমন স্বল্প সময়ে সমগুণ সম্পন্ন অধিক সংখ্যক চারা উৎপাদন করা যায় তাকে টিস্যু কালচার বলে। এভাবে আমরা টিস্যু কালচারের সংজ্ঞাটা আমরা আনতে পারি। টিস্যু কালচারের সংজ্ঞার পরে আমরা চলে যাব নিউট্রিয়েন্ট মিডিয়াম। এক্সপ্লান্টের সংজ্ঞা হয়ে গেল, এক্সপ্লান্ট আমরা জানি যে এক্সপ্লান্টটা কি, এখন আমরা পড়ব নিউট্রিয়েন্ট মিডিয়াম বা আবাদ মাধ্যম। আবাদ মাধ্যম এটা একটা একটা উদ্ভিদের পুষ্টি, এই শব্দটাকে পুষ্টি মাধ্যমও বলা হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট পেটি ডিশে অথবা অথবা কনিকেল প্লাক্সে অথবা টেস্ট টিউবে, আমরা একটা টেস্ট টিউব ধরে নিলাম, এই টেস্ট টিউবের মধ্যে আমরা এখানে প্রথমে দিলাম গ্লুকোজ জাতীয় পদার্থ বা স্টার্চ, গ্লুকোজ দেওয়া হলো, পানি তৈরি করা হলো, গ্লুকোজ অ্যাড করা হলো, তারপর এখানে বিভিন্ন রকম নিউট্রিয়েন্ট দেওয়া হলো, ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আছে কি এনপিকে, অর্থাৎ কি নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম, এনপিকে, এই এনপিকে সারগুলো যেমন আছে নাইট্রোজেন, ইউরিয়া, পটাশিয়ামের মধ্যে আছে কি ফসফেট, ট্রিপল সুপার ফসফেট, কেসিএল মানে মিউরেট অফ পটাশ ইত্যাদি বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্টগুলো এখানে পরিমাণ মতো অ্যাড করব। তারপর আমরা গ্লুকোজ দিব, এর মধ্যে এটাকে প্রথমে এগুলো সবগুলোকে জীবাণুমুক্ত করতে হবে, যে আমি আবাদ মাধ্যমটা বোঝাচ্ছি জাস্ট, এর মধ্যে আমরা আরও দিব কি সুগার, এটা তো গ্লুকোজ হিসেবে সুগার দিলাম, আরেকটা শব্দ ব্যবহার করেছিলাম এগার, এগারটা হলো এটা যখন তরল থাকবে এটাকে সেমি সলিড করার জন্য এক ধরনের জিলিডিয়াম থেকে এগার তৈরি করা হয়, একটা সামুদ্রিক শৈবাল থেকে এগার তৈরি করা হয়, এই এগারটা হলো একটা পাউডার, এই এগার গুঁড়া পাওয়া যায় মার্কেটে, এই এগারটা দিলে এটা অনেকটা সেমি সলিড হয়ে যায়, সেমি সলিড অর্থাৎ তরলও না আবার কঠিনও না, সেমি সলিড হয়ে যায়, এই সেমি সলিড এই অবস্থাটাকে বলা হয় আবাদ মাধ্যম, এইখানে উদ্ভিদগুলোর টিস্যুটাকে স্থাপন করা হয়, এটাকে বলা হয় আবাদ মাধ্যম। এখন এগার, এগার সম্পর্কে আমরা শব্দটা বলেছি, এগার কি, এগার হলো এক ধরনের শৈবাল থেকে প্রাপ্ত এক ধরনের গুঁড়া বা পদার্থ, যে পদার্থ ওই আবাদ মাধ্যমে অ্যাড করলে আবাদ মাধ্যমটা সেমি সলিড হয়, সেটাকে বলা হয় এগার। এখন আরেকটা শব্দ হলো অটোক্ল্যাভ, অটোক্ল্যাভ হলো একটা জীবাণুমুক্তকরণের জন্য একটা যন্ত্র, এটাকে এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে, অনেকটা মাইক্রো ওভেনটাও অটোক্ল্যাভের মতো কাজ করে, এছাড়া এটার আকৃতিটা একটা লম্বাও হতে পারে, ট্রের মতো, এর ভিতরে আছে ট্রে, বিভিন্ন রকম ট্রে আছে, এখানে বৈদ্যুতিক কানেকশন থাকে, এটা এরকম ট্রে থাকে, এখানে কিছু মিটার থাকে, এখানে চাপ মাপা হয়, তাপমাত্রা মাপা হয়, এরকম একটা যন্ত্র, অর্থাৎ আবাদ মাধ্যম শুরু করার পূর্বে আবাদ মাধ্যমে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো, যেমন আমরা যে কনিক্যাল প্লাগসগুলো ব্যবহার করব, সিজার ব্যবহার করব, তারপর চাকু ব্যবহার করব ইত্যাদিকে আমরা জীবাণুমুক্ত করব, তারপর আমরা যে আবাদ মাধ্যমটা তৈরি করব সেই আবাদ মাধ্যমটা জীবাণুমুক্ত করার জন্য আমরা অটোক্ল্যাভ ব্যবহার করব। এই হলো অটোক্ল্যাভ, অর্থাৎ জীবাণুমুক্ত করার জন্য এক ধরনের যন্ত্রকে বলা হয় অটোক্ল্যাভ। এগুলো ডিটেলস ইন্টারমিডিয়েটে আছে, তোমাদের খুব অল্প সংখ্যকই এই বিষয়গুলো দেওয়া আছে। এখন
আমরা দেখি যে অটোক্লেভের পরে আমাদের আরেকটি কথা আছে, এখানে বেশ কিছু টার্ম তোমাদের ইউজ করা হয়েছে। যেমন ইউজ করা হয়েছে যে 15 LB/স্কোয়ার ইঞ্চি, এখানে এখানে একটা শব্দ অটোক্লেভের এই রিলেটেড, 15 LB, এলবি মানে হলো পাউন্ড, এলবি মানে হলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি, পার স্কোয়ার ইঞ্চি, স্কোয়ার ইঞ্চি অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চিতে, প্রতি বর্গ ইঞ্চি, স্কোয়ার ইঞ্চি বলতে বর্গ ইঞ্চি বোঝানো হচ্ছে, প্রতি বর্গ ইঞ্চিতে 50 পাউন্ড চাপ, অর্থাৎ একে এটা 1 পয়েন্ট সামথিং, অর্থাৎ 1 অ্যাটমোস্ফিয়ারের কিছু উপরে চাপ এটাকে ক্যারি করে। তোমরা তোমাদের অ্যাপসের মাধ্যমে দেখে নিতে পারো যে 15 পাউন্ডে কত হয়ে থাকে। আমার অ্যাপ্রক্সিমেটলি ধারণা 1.5 সামথিং, 1.58 অ্যাটমোস্ফিয়ার চাপ হতে পারে। এই এটাকে বলা হয় 15 LB/স্কোয়ার ইঞ্চি, মানে অর্থাৎ 15 পাউন্ড/স্কোয়ার ইঞ্চিতে চাপটা এখানে ব্যবহার করা হয় অটোক্লেভ। এই অটোক্লেভ সম্পর্কে আর এখানে বেশ কিছু আরেকটা শব্দ আছে যে ক্যালাস। ক্যালাসটা কি? ক্যালাস, ক্যালাস হলো আবাদ মাধ্যমে যখন আমরা টিস্যুটা, এই ধরি একটা আবাদ মাধ্যম, এই আবাদ মাধ্যমে আমরা প্রথম যে উদ্ভিদের টিস্যুটা দেওয়ার পরে, এই উদ্ভিদের টিস্যু বা একটা কোষ দেওয়ার পরে এই কোষটা প্রথমে সেল ডিভিশন দিবে মাইটোসিস প্রক্রিয়া। সেল ডিভিশন দিয়ে এলোমেলো আকৃতির, অর্থাৎ কোনো সুনির্দিষ্ট আকার আকৃতিবিহীন যে খণ্ডের তৈরি করে সেটাকে বলা হয় ক্যালাস। এই ক্যালাস, ক্যালাসটি, এই ক্যালাসকে বলা হয়, অর্থাৎ ক্যালাস কাকে বলা হয়, যে উদ্ভিদের টিস্যু কালচারে, উদ্ভিদের টিস্যু কালচারে টিস্যু আবাদ মাধ্যমে স্থাপিত টিস্যু বারবার বিভাজিত হয়ে যে অনিয়মিত আকৃতির গঠন তৈরি করে তাকে বলা হয় ক্যালাস। এই ক্যালাসটের সংজ্ঞাটা আমরা এখান থেকে ধারণা পেলাম। এখন আমরা চলে যাব যে উদ্ভিদের টিস্যু কালচারের কয়েকটি ধাপ, এই ধাপগুলোতে চলে যাব। এখানে উচ্চতর বইয়ে উদ্ভিদের টিস্যু কালচার প্রক্রিয়াটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হলো পরোক্ষ পদ্ধতি। এই বিষয়গুলো তোমাদের বইয়ে নেই। প্রত্যক্ষ ডিরেক্ট মেথড, ডিরেক্ট মেথড এটা হয়, এটা আমি একটু ধারণা দিব, আর একটা হলো ইনডিরেক্ট মেথড। এই দুইটা ভাগে ভাগ করা হয় টিস্যু কালচার প্রক্রিয়াটাকে, দুটি ভাগে ভাগ করা হয়, ডিরেক্ট মেথড আর একটা হলো কি ইনডিরেক্ট মেথড। টিস্যু কালচার ডিরেক্ট মেথডটা কি, ইনডিরেক্ট মেথডটা কি আমরা আলোচনা করি। ডিরেক্ট মেথড হলো যদি আমরা এক্সপ্লান্টটা নিয়ে, এখানে আমরা এক্সপ্লান্টটা নিলাম, এখানে উদ্ভিদের টিস্যুগুলো নিলাম, এই টিস্যুগুলো সরাসরি আবাদ মাধ্যমে দেওয়ার পরে যদি এই আবাদ মাধ্যম থেকে টিস্যুগুলো গ্রো করে, যদি সরাসরি কাণ্ড তৈরি করে অর্থাৎ উদ্ভিদ তৈরি করে, সেই প্রক্রিয়াটাকে বলা হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ডিরেক্ট মেথড। অর্থাৎ আবাদ মাধ্যমে যে অঙ্গটা বা কাণ্ডটা অথবা যে স্টেমটা আমরা নিলাম, এই স্টেমটা যখন আবাদ মাধ্যমে দেওয়ার পরে সেখান থেকে যদি মূল উৎপাদিত হয়ে সরাসরি চারা উৎপাদন করে তখন সেটাকে বলা হয় ডিরেক্ট মেথড। আর এই ক্ষেত্রে আমরা ইনডিরেক্ট মেথডটা আমরা দেখব। ইনডিরেক্ট মেথডটা হলো এক্সপ্লান্ট নেওয়ার পরে, এক্সপ্লান্ট আবাদ মাধ্যমে স্থাপন করলাম, আবাদ মাধ্যমে স্থাপন করার পরে এখান থেকে ক্যালাস তৈরি হলো, ক্যালাসটাকে আবার অন্য একটি আবাদ মাধ্যমে স্থানান্তরিত করলাম, আবাদ মাধ্যমে স্থানান্তরিত করে মূল উৎপাদন করালাম, মূল উৎপাদন থেকে মূল সৃষ্টি হয়ে আবার যখন যদি অসংখ্য চারা উৎপাদন করা হয় তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট মেথড। অর্থাৎ ডিরেক্ট মেথড আর ইনডাইরেক্ট মেথডের মূল পার্থক্যই হলো যে উদ্ভিদের সরাসরি যদি উদ্ভিদের কাণ্ড বা স্টেম, মেরিস্টেম বা কাণ্ড সরাসরি যদি মূল উৎপাদন করে চারা তৈরি করা হয় তখন সেটা হলো কি ডিরেক্ট মেথড। আর ইনডিরেক্ট মেথড হলো মধ্যবর্তী একটা ক্যালাস তৈরি হবে, ক্যালাস থেকে পরে আবার আমরা অনুচারা তৈরি করে মূল সৃষ্টির মাধ্যমে আমরা নতুন চারা তৈরি করব, সেটা হলো ইনডিরেক্ট মেথড। এখন আমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হলো ইনডিরেক্ট মেথড। এই ইনডিরেক্ট মেথডটার জন্য আমাদের যে ধাপগুলো নিতে হবে সেটা হলো, প্রথম হলো মাতৃ উদ্ভিদ নির্বাচন। প্রথম হলো মাতৃ উদ্ভিদ নির্বাচন, তারপর হলো আবাদ মাধ্যম তৈরি, আবাদ মাধ্যম তৈরি, তারপর জীবাণুমুক্ত আবাদ মাধ্যম প্রতিষ্ঠা,
আবাদ মাধ্যম প্রতিষ্ঠা, তারপর হলো মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর, তারপর প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর। এই কয়েকটি ধাপের মাধ্যমে তোমাদের এই ইনডাইরেক্ট মেথডটাকে বোঝানো হয়েছে। প্রথম হলো মাতৃ উদ্ভিদ নির্বাচন, এটা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ধাপ। যে উদ্দেশ্যে আমরা টিস্যু কালচারটা করব তা নির্ভর করে এই মাতৃ উদ্ভিদ নির্বাচনের মাধ্যমে, অর্থাৎ যে উদ্ভিদের টিস্যু কালচার করব সেই আমরা মনস্থির করেছি সেই উদ্ভিদটিকে হতে হবে নিরোগ হতে হবে, আর হাই আয়েল্ডিং অর্থাৎ উচ্চ ফলনশীল হতে হবে। তুমি যে যে উদ্ভিদটা তৈরি করবো, অর্থাৎ যদি কোনো বিলুপ্ত প্রায় উদ্ভিদকে যদি তুমি এক্সপ্লা মানে টিস্যু কালচারের মাধ্যমে আরও অসংখ্য চারা তৈরি করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে ওই উদ্ভিদটির এমন একটি অংশ নির্বাচন করতে হবে যে অংশটি সুস্থ সবল এবং নিরোগ থাকে। সুস্থও থাকতে হবে, নিরোগ থাকতে হবে এবং সবল থাকতে হবে। এই জন্য এর প্রথম কথাটাই হলো মাতৃ উদ্ভিদ নির্বাচন। এটা মাতৃ উদ্ভিদ উন্নত গুণসম্পন্ন একটা নিরোগ স্বাস্থ্যবান একটি এক্সপ্লান্ট নির্বাচনের জন্য মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে। তারপর এক্সপ্লান্ট পৃথকীকরণ, এই মাতৃ উদ্ভিদের মধ্যে একটা কথা হচ্ছে এক্সপ্লান্ট পৃথকীকরণ। এক্সপ্লান্ট পৃথকীকরণের জন্য তোমাকে যে সকল যন্ত্র ব্যবহার করবে, যেমন ছুরি, কাঁচি, তারপর ইত্যাদি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, এই যন্ত্রপাতিগুলো অবশ্যই জীবাণুমুক্ত করে নিতে হবে। জীবাণুমুক্ত করে আমরা উদ্ভিদ থেকে আমরা এক্সপ্লান্টটা স্থানান্তর করব। তারপর হলো আরেকটা হলো আবাদ মাধ্যম তৈরি। নেক্সট হলো আবাদ মাধ্যম তৈরি। এই কাজটা করার আগেই আমাদের একটা প্রথমে আমরা একটা পেটি ডিশ নিয়ে, এই পেটি ডিশের মধ্যে আমরা কী দিব, এখানে অত্যাবশ্যক কিছু খনিজ পুষ্টি আছে, অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টগুলো আছে। এখানে দিব পানি, দিব ম্যাক্রো নিউট্রিয়েন্ট এবং মাইক্রো নিউট্রিয়েন্ট, দিব সুগার, দিব বা চিনি, দিব সুগার বা গ্লুকোজ জাতীয় খাবারটা দিব, গ্লুকোজ, তারপর ম্যাক্রো নিউট্রিয়েন্ট দিব, বিভিন্ন ধরনের অত্যাবশ্যক খনিজ পুষ্টি, ভিটামিন দিব, হরমোন দিব, যেমন আমরা ফাইটো হরমোন চ্যাপ্টারতে পড়েছি ভিটামিন হরমোন, বিভিন্ন ফাইটো হরমোন যেমন কি অক্সিন, জিবিরেলিন, সাইটোকাইনিন, এখানে অক্সিনটা সবচেয়ে বেশি কাজ করে, সাইটোকাইনিনও দেওয়া হয়, হরমোন দেওয়া হয়, ভিটামিন, হরমোন, নিউট্রিয়েন্ট এবং সুগার দিয়ে একটা আবাদ মাধ্যম তৈরি করলাম, অর্থাৎ যে পুষ্টি মাধ্যম বা আবাদ মাধ্যমে এক্সপ্লান্টটা গ্রো করবে সেই আবাদ মাধ্যমটা আমরা তৈরি করে সেটাকেও জীবাণুমুক্ত করে আমরা প্রথমে কনিক্যাল প্লাক্সে অথবা টেস্টুবে একটা ছিপি দ্বারা অর্থাৎ তুলা দ্বারা অথবা ছিপি দ্বারা ভালোভাবে এটাকে লাগিয়ে দিতে হবে। লাগানোর পরে ওই আবাদ মাধ্যমে আমরা এক্সপ্লান্টটাকে স্থাপন করব, অর্থাৎ টিস্যুটাকে স্থাপন করে আমরা যদি টিস্যু ধরে নিই এই টিস্যুটাকে আমরা স্থাপন করব। তাহলে এই এর পরবর্তী ধাপ হলো কিছুদিন এটা এভাবে রেখে দিলে তাহলে ওই কোষ বা টিস্যু থেকে একটা ক্যালাস তৈরি করবে। আমরা জানি ক্যালাস কি, ক্যালাসটা হলো যে উদ্ভিদ আবাদ মাধ্যমে উদ্ভিদের এক্সপ্লান্ট অনিয়মিতভাবে বৃদ্ধি পেয়ে যে একটি পিণ্ড গঠন করে তাকে বলা হয় ক্যালাস। এই ক্যালাসটা তৈরি করব, এই ক্যালাস কিছুদিন পরে দেখা দেবে আর কিছু না, ক্যালাসটাকে সরিয়ে আমরা ক্যালাসটাকে আবার জীবাণুমুক্ত করব। জীবাণুমুক্ত করে এটাকে কেটে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করে নতুন একটি পুষ্টি মাধ্যমে দিব। নতুন একটি পুষ্টি মাধ্যমে দেওয়ার পরেই এই ক্যালাসটি থেকে ক্ষুদ্র ক্ষুদ্র চারা তৈরি হবে। এখানে এই ক্ষুদ্র চারা ইয়ার জন্য এই নতুন আর একটা আবাদ মাধ্যম তৈরি করতে হবে। এই আবাদ মাধ্যম পরবর্তী ধাপে আমরা করব মূল সৃষ্টির জন্য, এখানে মূল তৈরি হবে না, মূল সৃষ্টির জন্য অক্সিজেনের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। এখানে অক্সিজেন একটা হাত ফাটি হরমোন আছে, অক্সিজেন মূল সৃষ্টি করতে সহায়তা করে, অক্সিজেনের পরিমাণটা বাড়িয়ে দিয়ে এখানে আবাদ মাধ্যমটা আবার চারাগুলো ওই ক্ষুদ্র চারাগুলো যার মাধ্যমে কোনো মূল তৈরি হয় না সেই চারাগুলোকে আবার নতুন একটি আবাদ মাধ্যমে স্থানান্তরিত করব। এই স্থানান্তরিত করার পরে কিছুদিন রেখে দিলে এখান থেকে বেশ কিছু মূল তৈরি হবে। এই মূলগুলোকে পৃথক করে তখন মূল সৃষ্টি হওয়ার পরে আমরা সেটাকে আলাদা টবে লাগিয়ে দিলাম। টবে লাগিয়ে দিয়ে কিছুদিন রেখে দেওয়ার পরে কিছুদিন এটাকে কী করতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় সকালে, বিশেষ করে সকালে সকালবেলায় কিছুক্ষণ রোদে রেখে দিতে হবে। এভাবে ধীরে ধীরে আবার
তার ল্যাবরেটরিতে নিয়ে আসতে হবে। এভাবে ধীরে 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 তাকে প্রাকৃতিক পরিবেশের সাথে অ্যাডাপ্টেবল করে নিয়ে তাকে আমরা মাঠে স্থানান্তর করব। এই জন্য আমাদের জীবাণুমুক্ত আবাদ মাধ্যম প্রতিষ্ঠা করা জরুরি, মাধ্যম তৈরিটা জরুরি। এখন জীবাণুমুক্ত আবাদ মাধ্যম প্রতিষ্ঠা, এই জীবাণুমুক্ত আবাদ মাধ্যম প্রতিষ্ঠার জন্য তোমাকে অটোক্ল্যাভটা ব্যবহার করতে হবে। এই টেস্ট টিউব বা কনিকের প্লাস যেটাই তুমি ব্যবহার করো সেটা ভালোভাবে ছিপি দিয়ে বন্ধ করে সেটা অটোক্ল্যাভে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি চাপে 20 মিনিট রেখে জীবাণুমুক্ত করতে হবে। তারপর কাচের পাত্রে মুখ পুনরায় বন্ধ করে নির্দিষ্ট আলো তাপমাত্রায় 25 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এটাকে রাখতে হবে। তারপর কিছুদিন রেখে দিলে আমাদের ক্যালাস তৈরি হবে, ক্যালাস থেকে আমি যেভাবে বর্ণনা করলাম সেইভাবে একটি চারা উৎপাদন হবে। এইভাবে আমরা টিস্যু কালচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারি। আর এই টিস্যু কালচার প্রক্রিয়ায় প্রথম কাজই হলো আমরা স্বল্প সময়ে অধিক সংখ্যক চারা উৎপাদন করতে পারবো, আর হলো নিরোগ চারা উৎপাদন করতে পারবো, নিরোগ তারপর হলো সমগুণ সম্পন্ন চারা উৎপাদন করতে পারবো। বিলুপ্ত প্রায় উদ্ভিদ যেগুলো আছে সেগুলোকে সংরক্ষণের জন্য আমরা এই টিস্যু কালচারটা ব্যবহার করতে পারবো। তোমাদের বইয়ে অনেকগুলো ব্যবহার দেওয়া আছে টিস্যু কালচারের ব্যবহার, সেই ব্যবহারগুলো তোমরা পড়ে নিবে। এই এই পর্যন্ত আজকে আমি ক্লাস রাখবো, তার পরবর্তীতে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টারটা আমরা দেখব। এখানে বেশ কিছু ব্যবহারের মধ্যে বেশ কিছু শব্দ উল্লেখ আছে, যেমন সিম্বিডিয়াম একটা প্রজাতি, এই সিম্বিডিয়াম অর্কিড প্রজাতি, এটা তোমরা দেখে নিবে গুগলে সার্চ দিয়ে এই সিম্বিডিয়াম প্রজাতিতে দেখে দিবে। এই টিস্যু কালচারের ব্যবহারটা ভালোভাবে পয়েন্ট আকারে তোমরা শিখে নিবে। ওকে, ধন্যবাদ। আমরা পরবর্তী জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের চ্যাপ্টারে ঢুকবো। সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।